গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হলো মঙ্গলবার। এদিন মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক জিসিপিএ এর পক্ষ থেকে মাথাভাঙ্গা বিদ্যুৎ দফতরের সামনে এই বিক্ষোভ দেখানো হয় এবং স্মারকলিপি প্রদান করা হয় স্টেশন ম্যানেজারকে। এদিনের কর্মসূচি ঘিরে অশান্তি এড়াতে বিদ্যুৎ দফতরের গেটের সামনে মোতায়েন ছিল পুলিশ। সংগঠন নেতৃত্ব জানিয়েছে, গ্রেটার সমর্থকদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে। বিদ্যুৎ বিল না দেওয়ায় যেসব গ্রেটার কর্মী সমর্থকদের নামে কেস দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে দেওয়া মামলা তুলে নিতে হবে বলে জানিয়েছেন তিনি। পরে স্টেশন ম্যানেজার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেন, তবে সমস্যা সমাধান না হলে পরবর্তীতে তারা মাথাভাঙ্গা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সমর্থকের বাড়িতে অবৈধভাবে গিয়ে লাইনচ্যুত করা এবং তার সাথে আমার মিটারে যে ফ্ল্যাগ থাকে সেই ফ্ল্যাগও অবমাননা করি, মাটির ফেলে দিয়া লাইনচ্যুত করিয়া আমার লোকের উপরে এখন কেস দায়ী করিয়া এই লোকগুলা আসামির কাজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করিয়া লাগছে। সেই প্রতিবাদের জন্য আজকের আমার এই গণডেপুটেশন। সেটা বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী আমরা তো চিনি না, জানি না, মহিলা মানুষ বাড়ির থেকে বেড়া থাকা মানুষ তো সবাই কাজত যায়, আমরা কোন কর্মী কাল কি করে সেই খবর নাম ধামও তো আমরা কিছু জানি না। মানে যারা যাচ্ছে তারা কি বিদ্যুৎ কর্মী হিসেবেই পরিচয় দিচ্ছে? আমরা তো ওইটাই কই যে আমরা বিদ্যুৎ দপ্তর থেকে আসছি, তোমরা বিল দেন না, লাইট জ্বালিয়ে ধরছেন, তোমার লাইন না কাটবো তা কার লাইন কাটবো, খুচুত করে লাইন কাটি দিয়ে পালান পাত্তা আর খুঁজিয়েও পাওয়া না। যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি করবে? সমস্যার সমাধান না হলে তো সেটা কি করা যায় আর, সেদিন তো মাথা মাথা অচল করে দিয়ে দেবো বৃহত্তর আন্দোলন নাম্য।